হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আমরা এসেছি কলকাতার মাদার ওয়েক্স মিউজিয়ামে। এই মিউজিয়ামটা হচ্ছে কলকাতার নিউ টাউনে। তো আজকে আমরা সকালবেলা বের হয়ে ঘুরেছিলাম কলকাতার ইকো পার্কে। ইকো পার্কের 2 নম্বর গেটের সামনেই এই মিউজিয়ামটা। তো সারাদিন আমরা ইকো পার্কে ঘুরেছি, এখন বিকেলবেলা আমরা চলে এসেছি এই মিউজিয়ামটাতে। আমরা এই মিউজিয়ামটাতে আরও একবার এসেছিলাম, এটা সেকেন্ড টাইম, কারণ আমাদের সাথে যে আপুরা এসেছে কলকাতাতে, ওনারা এই মিউজিয়ামটাতে আসেনি, সো ওনাদেরকে নিয়ে আসলাম আজকে আবার। আজকে 2023 সালের ফার্স্ট ডে, জানুয়ারির 1 তারিখ। আমরা নিউ ইয়ার কলকাতাতেই করেছি, তো কয়দিন আগে ক্রিসমাস ডে ছিল, তাই এখনও সব কিছু সাজানো আছে। গেটের বাহিরেই সাইনবোর্ডে দেয়া ছিল এটার এন্ট্রি ফি কত, আর এটার ভিতরে কোনো রকম ফুড নিয়ে ঢুকা যাবে না। ঢুকার সময় গেটের পাশেই লেখা ছিল এই মিউজিয়ামটার ভিতরে ঢুকলে কি করতে পারবো কি করতে পারবো না সব কিছুর নিয়মাবলী। গেট দিয়ে ঢুকতেই প্রথমে চেকিং করে নেয় আমাদের ব্যাগ, তারপরে হাতে যে জিনিসগুলি ছিল সব কিছু চেক করে তারপরে আমাদের ঢুকতে দিল। চেকিং শেষে এখন আমরা লিফটে করে উপরে যাব। এই মিউজিয়ামটা হচ্ছে লেভেল 6-এ। লিফট থেকে নেমে দেখতে পেলাম টিকিট কাউন্টার। এখানে টিকিট প্রাইস হচ্ছে পার পারসন 250 রুপি। 3 বছরের নিচে বাচ্চাদের কোনো টিকিট নিতে হবে না। আজকে বছরের প্রথম দিন আর আজকে হচ্ছে সানডে। তো ইকো পার্কেও এত মানুষের ভিড় ছিল, এখানেও এসব সেম দেখতেছি অনেক মানুষের ভিড়। এই মিউজিয়ামটা সোমবারে বন্ধ থাকে আর বাকি 6 দিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। মানুষের ভিড়ের জন্য ভালো করে কিছু দেখাও যাচ্ছিল না। তো আমরা আগের বার এসে যেমন দেখেছিলাম তেমনই আছে, খুব একটা চেঞ্জ হয়নি এই মিউজিয়ামটা। মিউজিয়ামে ঢুকেই প্রথমে দেখতে পেলাম ইন্ডিয়ার জাতির জনক মহাত্মা গান্ধীকে। তো এই সেকশনে ওনার জীবনের অনেক ছবি আর একটা অ্যাটমসফিয়ার তৈরি করা হয়েছে। এই মিউজিয়ামটা হচ্ছে ইন্ডিয়ার ফার্স্ট ওয়েক্স মিউজিয়াম, আর এটার নামকরণ করা হয়েছে মাদার তেরেসার নামে। মিউজিয়ামের সেকেন্ড সেকশনে ঢুকেই দেখলাম শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে তার চিরচেনা স্টাইলে। ওনার পাশেই ছিল স্বামী বিবেকানন্দ, ঋষি অরবিন্দ, তার পাশেই ছিল মা সারদা দেবী, ভগিনী নিবেদিতা আর মাদার তেরেসা, যারা একটু খালি পেয়ে মাদার তেরেসার সাথে ছবি তুলে নিল। একটা জায়গাও খালি পাওয়া যাচ্ছিল না ছবি তোলার জন্য, সবগুলি জায়গাতেই মানুষ ছিল। তারপরে সেকশনে দেখতে পেলাম আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার 7ই মার্চের ভাষণের ভঙ্গিমায়। আরও ছিলেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি একটা চেয়ারে বসে বইতে কিছু পড়ছিলেন এমন ভঙ্গিমায়। শেখ মুজিবুর রহমানের পাশেই ছিল আব্দুল কালাম, তার পাশে যে দুজন ছিল তাদেরকে আমি চিনি না, বাট তাদের নাম লেখা ছিল ডক্টর BR আম্বেদকর আর প্রণব মুখোপাধ্যায়। আরেক পাশে ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতি। দেখতে দেখতে সামনে গিয়ে দেখলাম 3 জন সায়েন্টিস্টকে। ওনাদেরকে তো কম বেশি সবাই চিনে, আলবার্ট আইনস্টাইন, জগদীশচন্দ্র বসু, সত্যেন্দ্রনাথ বসু। সবগুলি প্রতিকৃতি এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে, এগুলি হাত দিয়ে না ধরলে বোঝাই যাবে না যে এটা অরিজিনাল নাকি কপি, কিন্তু এখানে কোনো কিছুই হাত দিয়ে ধরা যাবে না। তারপরে চলে এলাম ক্রিকেট খেলার মাঠে। এই সেকশনে ছিল ইন্ডিয়ান ক্রিকেটের বেস্ট প্লেয়ারদের প্রতিকৃতি, লাইক সচিন তেন্ডুলকর, কপিল দেব, সৌরভ গাঙ্গুলি, বিরাট কোহলির প্রতিকৃতি। তারপর সামনে হাঁটতে থাকলাম আর সামনের এই দেয়ালটাতে দেখতে দেখতে গেলাম কি লেখা আছে এখানে, ইন্ডিয়ান ক্রিকেট প্লেয়াররা কে কোন সময় কোন অ্যাওয়ার্ড পেয়েছিল সেগুলি দেয়া ছিল। নেক্সট সেকশনে দেখলাম ফুটবল খেলার মাঠ। এখানে 2 জন ফুটবলারের প্রতিকৃতি ছিল, ম্যারাডোনা আর মেসির সাথে
এবার যে সে ওয়ার্ল্ড কাপ পেয়েছে, তার দল তার সাথে তার ওয়ার্ল্ড কাপটা দেয়া ছিল, আর তার পাশের দেয়ালেই দেয়া ছিল কোন দল কোন সালে ওয়ার্ল্ড কাপ পেয়েছে, ফিফা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছিল, সেগুলোর নাম, তাদের দেশের পতাকা। এটা ছিল সিঙ্গারদের সেকশন। এই সেকশনে ছিল লতা মঙ্গেশকর, মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়, কিশোর কুমারের প্রতিকৃতি। তারপরে চলে এসেছি ডিস্কো ডান্সারের পাশে। ডিস্কো ডান্সার কে? আমরা সবাই তো জানি, ইন্ডিয়ান একজন অভিনেতা মিঠুন চক্রবর্তী। এই সেকশনে এসে তো মনে হচ্ছিল বলিউডে চলে এসেছি, বলিউডের সব অ্যাক্ট্রেসরা ছিল এই সেকশনে। মিঠুন চক্রবর্তীর পাশে ছিল অমিতাভ বচ্চন, অমিতাভ বচ্চনের পাশে একটা চেয়ার রাখা ছিল, এই চেয়ারে বসে তার সাথে ফটো তোলা যাবে। তার পাশেই ছিল ভাইজান সালমান খান আর বলিউড কিং শাহরুখ খানের প্রতিকৃতি। তাদের পাশের সেকশনেই ছিল পরিচালক সত্যজিৎ রায়ের প্রতিকৃতি, এখানেও তার সব ছবিগুলির একটা অ্যাটমসফিয়ার বানানো হয়েছে। তারপর হাঁটতে হাঁটতে দেখলাম সামনে একটা সিঁড়ি, সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে, তো আমরা সিঁড়ি দিয়ে নিচে নামছি। এখন সিঁড়ি দিয়ে নিচে নামার পরেই প্রথমেই দেখলাম মাইকেল জ্যাকসনকে। এই সেকশনে ছিল সব হলিউডের তারকারা, ফেমাস ফেমাস তারকাদের প্রতিকৃতি ছিল এই সেকশনে। এখানে ছিল টম ক্রুজ, অ্যাঞ্জেলিনা জুলি, ব্রুস লি, আরও ছিল ব্রুস উইলিস, ব্র্যাড পিট, জুলিয়া রবার্ট। এদের সবার প্রতিকৃতি দেখে মনে হচ্ছিল যে হলিউডেই চলে এসেছি কিছুক্ষণের জন্য। তো এখানে আমরা কতক্ষণ ঘুরলাম, সব প্রতিকৃতিগুলির সাথে ছবি তুললাম। সবার সাথে ছবি তোলা পসিবল হচ্ছিল না, কারণ এত মানুষ ছিল, তো যেখানে একটু খালি পেয়েছি সেখানে দাঁড়িয়ে একটু ছবি তুলে নিয়েছি আমরা সবাই। এই ওয়েক্স মিউজিয়ামটা এত বড়, এটা পুরো ঘুরে দেখতে প্রায় 2 ঘন্টা সময় লেগে যাবে। আপনারা কলকাতায় আসলে এই ওয়েক্স মিউজিয়ামটাতে ঘুরে যেতে পারেন, অনেক সুন্দর একটা মিউজিয়াম, অনেক ভালো একটা সময় কাটবে। এখানে আসলে অনেক কিছু দেখতে পাবেন, অনেক কিছু জানতে পারবেন। এই মিউজিয়ামটা হেঁটে হেঁটে ঘুরে দেখতে অনেক সময় লাগছিল, বাট একটু বোর হইনি যতক্ষণ এখানে ছিলাম। সবগুলো জিনিস দেখতেই অনেক ভালো লাগছিল। তো এখানে একটা জায়গা দিয়ে এন্ট্রি করতে হয় আর পুরোটা ঘুরে ঘুরে তারপর আবার এক্সিটে যেতে হয়, তো একটা জায়গায় বারবার আসার কোনো সুযোগ নেই, তো একবারই দেখে তারপরে অন্য সেকশনে যেতে হয়। তারপর হাঁটতে হাঁটতে আরও সামনে চলে আসলাম, সামনে চলে এসে দেখলাম এবার এটা হচ্ছে বাচ্চাদের কার্টুনের সেকশন। এখানে ছিল মোটু পাতলু, তারপর ভীম, ডোরেমন, এই কয়েকটা কার্টুনের প্রতিকৃতি ছিল এখানে। তো যারা এই কার্টুনগুলির সাথে বসে বসে ছবি তুললো, দেখলো কতক্ষণ এগুলিকে, আমাদের সাথে যারা অনেক এনজয় করেছে এখানে এসে। ও মা, এখানে তো দেখি মিস্টার বিনও আছে, সে তার নিজের স্টাইলে দাঁড়িয়ে আছে। তো যারা মিস্টার বিনের সাথে ছবি তুলতে ভুললো না, এখানে দাঁড়িয়ে একটু ছবি তুললো। পাশেই ছিল স্পাইডারম্যান, আরও ছিল হ্যারি পটার। এবার চলে এসেছি আমরা ট্যাটো লাইট রুমে, তো দেখি এটার ভিতরে কি আছে। এই রুমটা ছিল অনেকটা থিয়েটারের মতো, চারপাশেই অনেকগুলি স্ক্রিন ছিল, এগুলির মধ্যে অনেক ট্যাটো, অনেক দেশের ফ্ল্যাগ আসছিল, তো এগুলোর সামনে দাঁড়িয়ে ছবি তুলতে পারবেন, আর এখানে মিউজিকও বাজছিল। তারপরে সেকশনটাতে এসেই বেশি মজা পেয়েছিলাম, এটা ছিল হরর সেকশন। সবগুলো ভৌতিক প্রতিকৃতি এখানে রাখা ছিল, তো এগুলি দেখে অনেক মজাই পাচ্ছিলাম। এখানে অনেকক্ষণ ঘুরলাম, সবগুলি ভূতের ইয়েগুলি দেখতেছিলাম আমরা ঘুরে ঘুরে।
ভয়ও লাগছিল অনেক, আর এখানের মধ্যে একটা হররের সাউন্ডও বাজছিল। রুমটা একটু অন্ধকারও ছিল, পুরা রুমটাকেই মনে হচ্ছিল একটা ভূতের কারখানা বা ভূতের আড্ডার মতো। তো ভূতগুলির সাথে কতক্ষণ ছবি টবি তুলে আমরা মিউজিয়াম থেকে বের হয়ে গেলাম। মিউজিয়াম দেখা শেষ আমাদের। মিউজিয়ামের বিল্ডিংয়ের রুফটপে একটা সুন্দর রেস্টুরেন্ট আছে, এই রেস্টুরেন্টটা থেকে ইকো পার্কের খুব সুন্দর একটা ভিউ দেখা যায়। তো আমরা রেস্টুরেন্টে কতক্ষণ ঘুরলাম, কিছু খেলাম, তারপর বের হয়ে এলাম মিউজিয়াম থেকে। মিউজিয়াম থেকে বের হয়ে আমরা চলে এসেছি নিউ মার্কেট এরিয়াতে। এখানে এসেও দেখি এত মানুষের ভিড়। তো এখানে আমাদের কিছু কেনাকাটা ছিল নিউ মার্কেটে, তো ওগুলি করলাম আমরা। তো শপিং টপিং করে আমরা চলে গেছি এখানকার ওয়াও মোমোতে, মোমো খাওয়ার জন্য। এখানেও ছিল অনেক মানুষ, অনেক সিরিয়াল। তারপর খাওয়ার অর্ডার দিলাম, খাওয়ার আসতে আসতে প্রায় 1 ঘন্টা লেগে গেছে। তো আমরা চেয়েছিলাম একটু মুভি দেখবো, বাট টাইম শেষ হয়ে গেছিলো মুভি, তো আর মুভি দেখতে পারিনি। এখানে বসে মোমো খেলাম। এখানে এসে ফার্স্ট আমি বার্গার মোমো দেখলাম, তো আমরা বার্গার মোমো অর্ডার করেছি, আরও কয়েকটা মোমো অর্ডার করলাম। তো মোমো খেলাম এখানে, মোমোগুলো অনেক টেস্ট ছিল, আর বার্গার মোমোটা অনেক টেস্টি ছিল। তারপর চলে এসেছি আমাদের হোটেলের সামনে, এখানে এসে একটু জুসের দোকানের সামনে জুস খেলাম। সো এটাই ছিল আজকে আমার ব্লগ, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।